শক্ত কি তে তো সে কি জীবনের মতো বেঁচে ও মরা নাকি বিভেদের ক্ষত মিথ্যা কি ভুল নাকি নীল না জল দেখতে কেমন সে কালিল জিব্রান তার কবিতায় বলেছিল যে ইয়র চিলড্রেন আর নট ইয়র চিলড্রেন দে কাম থ্রু ইউ বাট নট ফ্রম ইউ অর্থাৎ তোমার সন্তানেরা আসলে তোমার ভেতর থেকে আসে না তোমার ভেতর দিয়ে আসে তাদেরকে পাঠানো হয় তোমার মধ্য দিয়ে তুমি হচ্ছে ধনুক আর তোমার সন্তানেরা হচ্ছে তীর ধনুক সবসময় তীরকে এক জায়গায় রেখে দূরেই চলে যায় ফলে এটা একটা দূরত্ব সবকালেই ছিল কিন্তু আমাদের জেনারেশনের সঙ্গে আমাদের বাবাদের জেনারেশনের দূরত্বটা বোধ হয় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ কারণটা হচ্ছে আপনি খেয়াল করে দেখেন আমাদের বাবাদের এক জীবনে তারা ডিজিটাল এবং ইলেকট্রনিক উল্লম্ফন দেখেছে চরম একটা উল্লম্ফন দেখেছে মানে তারা ছোটোবেলায় বড় হয়েছে ধরেন রেডিও খুব রেয়ার তার গ্রামের মধ্যে বোধহয় বা মহল্লার মধ্যে একটা দুইটা জায়গায় রেডিও আছে সেখান থেকে হঠাৎ করে এসে সেই এক জীবনেই ইন্টারনেটের ঘূর্ণিপাকে পড়ল মোবাইল দেখলো সবার হাতে হাতে ক্যামেরা ভিডিও হচ্ছে মানে পুরো জিনিসটাই তাদের পক্ষে অ্যাবজর্ব করাও কিন্তু খুব কঠিন এই যে প্রাযুক্তিক একটা উল্লম্ফন ঘটেছে এই প্রাযুক্তিক উল্লম্ফন কিন্তু আমাদের আচার আচরণ জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বিশ্বাস অবিশ্বাস এগুলোর মধ্যে অনেক প্রভাব ফেলেছে এবং এই প্রভাবের ফলে কিন্তু আমরা দুইটা মানুষ দুইজনের কাছে অনেক অচেনা লাগা শুরু করি একটা সময়ে এই যে তখন দুইটা ফিলোসফির একটা কনফ্লিক্ট হয় এই কনফ্লিক্টটা কিন্তু আমার এই টেলিভিশন ছবিটাতে ধরার চেষ্টা করা হয়েছে গল্পের মূল ভাবনাটা আসে 2009 দিকে আসার পরে আমরা আনিসুলকের সাথে আমি গল্পটা শেয়ার করি শেয়ার করার পরে উনি ওনার কিছু ইনপুট দেন যেটা সিরিয়াস কিছু ইনপুট দেন তারপরে উনি দুইটা ড্রাফট তৈরি করেন এর মধ্যে আমরা গল্পের যে সারাংশটা ট্রিটমেন্ট প্ল্যান বলে যেটাকে ওটা পাঠায় এশিয়ান সিনেমা ফান্ডে ওটা ওখান থেকে পুরস্কার পায় এরপরে আমি বাই দ্য টাইম স্ক্রিপ্ট পুরোটা লেখা হয়ে যায় আনিসুলকে দুই দফা সে লেখে লেখার পরে আমাকে দেয় আমি আমার কিছু ইনপুট ঢোকাই এরপরে এটা পাঠানো গটেবাগ ফিল্ম ফান্ডে সেখান থেকেও এটা একটা অ্যাওয়ার্ড পায় টেলিভিশন ছবিতে যে আমরা যে কাল্পনিক গ্রামটা দেখিয়েছি চারদিকে পানিতে ঘেরা যে গ্রামে কোনো টেলিভিশন নেই কারণ চেয়ারম্যান টেলিভিশন পছন্দ করে না প্রশ্ন হচ্ছে যে এরকম কোনো গ্রাম বাংলাদেশে আছে কি না না থাকলে গল্পের ভিত্তিটা কি আমরা যখন ছবিটা শুটিং করছিলাম রামগতিতে ওখানে রামগতি আমরা একটা জোনে শুটিং করার কথা ছিল সেখান থেকে আমাদেরকে সরে চলে আসতে হয়েছে কারণ রামগতির একটা মসজিদের মসজিদের নাম আমার এই মুহূর্তে মনে নেই কিন্তু ওর খোঁজ নিলে জানা যাবে ওখানকার ইমাম সাহেব উনি ওখানে প্রায় পীর হিসেবেও বিখ্যাত তো উনি আমরা শুটিংয়ে যাওয়ার আগে যখন আমরা যোগাযোগ করেছি ওখানকার স্থানীয় একজন চেয়ারম্যান ছিলেন শামীম চেয়ারম্যান ওনার মাধ্যমে তো তখন সবই ঠিকঠাক ছিল কিন্তু উনি আসার পরে উনি বললেন যে এটা এখানে শুটিং করা যাবে না ওনাদেরকে এখান থেকে সরে যেতে হবে কারণ হিসেবে উনি বললেন যে এইসব টেলিভিশন সিনেমা নাটক টাটক ক্যামেরা এগুলো সব হারাম এবং আমি নিজেও কোনো দিন ছবি তুলিনি হজে যাওয়া ছাড়া তখন আমার কাছে এই কথাগুলো শুনে মনে হচ্ছিল যে এটা কি আমি বাস্তবে শুনছি নাকি আমার সিনেমার আমিন চেয়ারম্যান স্ক্রিপ্ট থেকে লাভ দিয়ে সামনে এসে গিয়ে আমাকে এই কথাগুলো বলছে আপনি আমার ছবিতে খেয়াল করে দেখবেন যে আমিন চেয়ারম্যানের এই যমজ ভাই ঢাকাতে থাকে উনিও একজন মাওলানা উনি টেলিভিশনে ওয়াচ করেন উনি এটাকে খুব স্বাভাবিকভাবে দেখেন আবার আমিন চেয়ারম্যান স্বাভাবিকভাবে দেখছে না ফলে আমাদের সমাজে এই দুইটা মতবাদই আছে আমাদের আমাদের টেলিভিশনে প্রচুর ইমাম সাহেবরা বা মুফতিরা বা ওলামায়ে কারামরা ওনারা ওয়াচ করছেন এবং আবার কেউ কেউ বিশ্বাস করছেন বিশ্বাস করেন যে এটা ভালো না এটা খারাপ ফলে যখন আমরা ছবি বানাতে যাই তখন কিন্তু আমাদের কাজ থাকে কোনো বিষয়ে রায় দেয়া না আমাদের কাজ থাকে পরিস্থিতিটাকে বিশ্লেষণ করা এই গল্পের একটা মেজর দিক হচ্ছে কল্পনার টেলিভিশন কল্পনার টেলিভিশনটা কী কল্পনার টেলিভিশন হচ্ছে যে টেলিভিশনটা আসলে অনেকের আমাদের অনেকে যেটা আগেই বললাম আমাদের অনেকের মাথায় আছে আমাদের ছবির মধ্যে এটার সবচেয়ে বড় ধারক এবং বাহক হচ্ছে মজনু মোশারফ করিমের চরিত্রটা সোলামানও কল্পনার টেলিভিশন চালায় কারণ আপনি খেয়াল করে দেখবেন যে সোলামান যখন মোবাইলে তার প্রেমিকার সঙ্গে কথা বলে তখন সে বলে যে শোনো তুমি ফোনটা লাইন না কেটে ঘরের মধ্যে এক জায়গায় রেখে দাও তারপর তুমি ঘরের মধ্যে হাঁটা চলা করো বা তোমরা তোমাদের কাজ করো আমি ফোনে তোমাদের সাউন্ড শুনবো আর সাউন্ড শুনে কল্পনা করবো তোমাদের ঘরটা কেমন তুমি তখন কীভাবে হাঁটছো এগুলো আমি ইমাজিন করবো কল্পনা করতে আমার ভালো লাগবে তো এটাও কিন্তু তার একটা কল্পনার টেলিভিশন চলছে তারপরে মজনু সাহেবের কল্পনার টেলিভিশন হচ্ছে যে সে কোহিনুরকে ভালোবাসে
কিন্তু কোহিনুর তো তার বসের প্রেমিকা, এখন কোহিনুর সঙ্গে তার শ্রেণীগত পার্থক্য রয়েছে, এখন কোহিনুরকে সে কীভাবে পাবে? পাওয়ার একটাই উপায় আছে, কল্পনার টেলিভিশনটা চালু করে দাও, তাহলে কোহিনুরের সাথে তুমি সংসার করতে পারছো। সে বলেও যে তোমার সাথে আমি কল্পনার টেলিভিশনে সংসার করি, ঝগড়া করি, খাওয়া দাওয়া করি, আমি তোরা ভালোবাসা, আমি তোরা ভালোবাসা, আমি তোরা ভালোবাসা, আমি তোরা ভালোবাসি, সব বন্ধ করলে আমি তোমার মনে টেলিভিশনে দেই, টেলিভিশনের মধ্যে তো অনলাগায় এটা এটা ব্যাক করি, হাইলে ঠেও আই তো আর ভালোবাসি না, 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 টেলাম। ফলে এই যে এক একজন এক এক ফ্যান্টাসি নিয়ে আসে, এক একজন এক একটা কল্পনার টেলিভিশন নিয়ে ধরে আছে, এমনকি চেয়ারম্যান সাহেবও শেষ দৃশ্যে কিন্তু কল্পনার টেলিভিশনের উপরেই সওয়ার হন। কল্পনার যদি ওনার সামনে একটা টেলিভিশন চলে, উনি একটা পর্যায়ে কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে চোখ বন্ধ করে কাঁদতে থাকে এবং লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে থাকে এবং বলে যে আমি যেখানেই থাকি, ঢাকায় থাকি বা মক্কায় থাকি, আল্লাহ আমি তোমার কাছে হাজির। ওটা উনি হাজির কীভাবে? উনি ওনার কল্পনায় হাজির হয়ে গেছেন ওখানে, ওটা উনিও একটা কল্পনার টেলিভিশন চালু করে দিয়েছেন ওখানে। আমার কাছে ছবির প্রধান এবং প্রথম লেয়ারটা হচ্ছে কল্পনার লেয়ার, যে কল্পনা টেলিভিশন বা কল্পনার জগৎ আসলে কখনো কখনো আমাদের বাস্তবের জগতের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল হয়ে ওঠে।